নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি। আজকে আমি বানাবো গলদা চিংড়ির মশলা কারি। তার জন্য আমি এই যে গলদা চিংড়িগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। আর এই যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তো একদিক ভাজা হয়ে গেছে, আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই যে আমি আগে থেকে কিন্তু বেছে নিয়ে এটাকে মোটামুটি 10-15 মিনিট মতন মানে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে কিন্তু আবার মানে ভালো করে ধুয়ে নেওয়ার পরে, লবণ জলে ভিজিয়ে রাখার পরে ধুয়ে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10-15 মিনিট মতন। তো তারপরে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে সব তুলে নিচ্ছি একে একে। তো এই যে মাছগুলো দেখো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি একে একে তুলে নিয়েছি, আর ওই দিকে কিন্তু আমি মশলাটাও করে নিয়েছি। আর মশলাটা আমি আজকে মানে শিলপাটাতে করেছি। তো তারপরে আমি মাছগুলো তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, তার সঙ্গে দিয়েছি 5 ফোড়ন এবং দিয়েছি পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে। তো তারপরে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আমি জাস্ট দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে ওই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাতে কী কী দিয়েছিলাম মানে আদা রসুন এবং কাঁচা পাকা লঙ্কা, তার সঙ্গে দিয়েছি আমি অল্প কয়েকটা চারমগজ। একসঙ্গে মশলাটা আমি করে রেখেছিলাম এবং মশলাটা তোমাদেরকে বললাম শিলপাটাতে বেটেছি, আর তার সঙ্গে ছিল জিরে ধনে গুঁড়ো, আমি মশলার সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে সেই মশলাটা দেওয়ার পরে আমি নুন আর হলুদও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং তারপরে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলাটাকে এখন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আমি, লো টু মিডিয়াম ফ্লেমে। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আজকে শিলপাটাতে যেহেতু মশলাটা করেছি, সেহেতু মশলাটা দেখো একটু অন্যরকম লাগছে। মানে শিলপাটাতে মশলা করলে কি হয়, পুরো একদম পেস্ট তো হয় না, মানে একটু দানা দানা থাকে, সেটার কিন্তু একটা আলাদা স্বাদ হয়। তো আমি একসঙ্গে আদা রসুন আর চারমগজ আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে সব পেস্ট করে নিয়েছিলাম, আর তার সঙ্গে জিরে ধনে গুঁড়োটাও কিন্তু মশলার সঙ্গে দিয়ে রেখে দিয়েছিলাম। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এবং চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ, চিংড়ি মাছ এইভাবে কষিয়ে নিলে কিন্তু চিংড়ি মাছ কষাটা খুব সুন্দর হয়, মানে মশলাটা বেশ চিংড়ির মধ্যে যেন মনে হয় যেন ঢুকে গেছে সেরকমটা মনে হয়, বেশ ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছগুলো ভালোভাবে মানে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মোটামুটি 5 থেকে 10 মিনিট একেবারে লো ফ্লেমে কষিয়ে নেব, তাহলেই কিন্তু মানে কষানো হয়ে যাবে। এই যে মোটামুটি কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই যে আমি ফিরে এসেছি মোটামুটি 5 মিনিট পরে, এবং এই খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, এবং জলটা আমি কিন্তু সামান্য পরিমাণ গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, জাস্ট একটু হালকা গরম করে নিয়েছি। এবং হালকা গরম করে জলটা দিলে বেশ রান্নাটার খুব সুন্দর টেস্ট আসে। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, যে পরিমাণ মানে যে যেরকম ঝোল পছন্দ করছো মানে কারি বানানোর জন্য সেই রকম। তো তারপরে আমি এটাকে ফুটতে দেব কিছুক্ষণ, আমি একটু বেশি করে জল দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব, বেশ মানে 5 মিনিট মতন ফুটিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। তো এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এটাকে আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে রেখে দেবো 2-4 মিনিট, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ কষা বা চিংড়ি মাছ মশলা কারি যাই বলো না কেন। তো এটাকে একটা নামিয়ে নিয়ে একটা পাত্রে তারপরে চলে আসছি। তো এই যে নামিয়ে নিয়ে চলে এসেছি, এবার শুধু সার্ভ করে দেওয়ার পালা, তাহলেই হবে। তো আজকের চিংড়ি মাছের মশলা কারি বা চিংড়ি মাছ কষা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে, এবং সবাই অবশ্যই ট্রাই করতে পারো একবার, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন আসছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।